একের বদলে সাত রাস্তা তৈরি করে দিয়েছে। কেউ যদি এক রাস্তা আটকায় ত্রিপুরার জন্য মোদি ছয়, কেউ যদি সুনামরতে রাস্তায় বসে তো আখড়া দিয়ে চলে আসবে, আখড়াতে যদি বসে তো সাব্রম দিয়ে চলে আসবে, সাব্রম যদি বসে তো আকাশ পথে চলে আসবে, আকাশ পথে এয়ারপোর্টও যদি বসে তো রেল পথে এখান দিয়ে ব্রডগেজে চলে আসবে, রেল পথে যদি বসে তো NH-44 দিয়ে চলে আসবে। সাত রাস্তা ত্রিপুরার জন্য তৈরি করেছে। কোন রাজ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তার যদি আর্থিক করতে হয়, তো তার মূল মন্ত্র হচ্ছে কমিউনিকেশন আর মোদী সেই উপহার দিয়েছে। তার জন্য আজকের দিনে আমি পূর্বোদয় সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে মোদীজি যে রাস্তাতে কাজ করছে সেই সেই ডেভেলপমেন্টের সঙ্গে ত্রিপুরার গতির সঙ্গে আপনারা এক হৃদয়ের পরিচয়, এক মহান হৃদয়ের পরিচয় দিয়েছেন। যখন ত্রিপুরার ডেভেলপমেন্ট দেখার জন্য আসবে, ত্রিপুরার উঁচু রাইজিং বিল্ডিং দেখার জন্য আসবে, ত্রিপুরা ইন্ডাস্ট্রি দেখার জন্য আসবে, তখন আমি যেটা আগে বললাম যে হার্ট অফ ইমিউনিটি সেন্টার দেখার জন্য ত্রিপুরাতে লোক আসবে। তার জন্য এই মহতী কার্যক্রমের জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমি আশা করি এই সংস্থার মাধ্যমে আগামী দিনগুলিতে আরও এই ধরনের মানবতা সম্পন্ন যে কাজকর্ম আছে আপনারা করে যাচ্ছেন, সেটা আগে করে যাবেন। সরকারের পক্ষ থেকে যা যা সাহায্য সহায়তা আমরা করতে পারি সেটা আমরা আপনাদের পাশে দাঁড়াবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।